সন্ধে নামলেই খুটখুটে অন্ধকার, নেই আলোর ব্যবস্থা, আর সেই অন্ধকারে লুকিয়ে অজস্র বিপদ, এমনটাই অভিযোগ জয়নগরের কৃপাখালী গ্রামের মহিলাদের। গত শনিবার ওই এলাকাতেই চতুর্থ শ্রেণী এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল জয়নগরের কৃপাখালীর চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। অন্যান্য দিন সঙ্গে বাবা থাকেন, কিন্তু ওই দিন একাই ফিরছিল সে। পথে এক যুবক তাকে ধরে যৌন নির্যাতন চালিয়ে খুন করে বলে অভিযোগ। ওই রাতেই পুকুর থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। আর্যিকর কাণ্ডের আবহে রাজ্য জুড়ে তোলপাড়, তাতে নতুন করে যোগ হয়েছে জয়নগরের এই ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জয়নগরের কৃপাখালীর দিন আর রাতের ছবিতে জমিন আসমান ফারাক। সন্ধে নামলেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায় গ্রামের ভাঙা চড়া রাস্তা। তখন সেখানে ওত পেতে থাকে অজস্র বিপদ। সেই রাস্তায় একা একা মহিলাদের পা ফেলা দায়। সমস্যা পড়তে হয় যে পিছনে পিছু ধাও করে, কিছু কিছু আবার বললে তখন আবার বলে আমরা বলছি আমাদের, আমরা বলছি তোমাদের ক্ষতি কী, তোমাদের পিছনে তো আমরা লাগতেই পারি, এমন ওরকম প্রশ্ন করে যাবে একের পর এক। আবার আমরা বলি চুতুর বাড়ি মারবো, কিছু সহ্য করতে পারি না, ধৈর্যের বাইরে হয়ে যায়। তাও আবার পিছনে আসে, তারপর বাড়িতে এসে বলি, আবার যায় আবার বাজারে গেলে আবার ওরকমই করে, বা টিটকারিও মারে যে এসে। কেন যখনই বেরোবে, যখনই বেরোবে, মেয়ে যাক বউ যাক, যখনই বেরোবে, বাচ্চা কাচ্চা গেলেও হাত ধরে অনেকে টানাটানিও করেছে অনেক সময়। গ্রামের মহিলাদের একাংশের দাবি, অন্ধকার নামলেই আতঙ্ক বাসা বাঁধে তাদের মনে, তখন তাদের ঘরের বাইরে পা রাখা নিষেধ। এর আগে ওই গ্রাম থেকে কয়েকজন তরুণী উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। বিয়ে হওয়ার আগে আমার ননদ হচ্ছে কে, তা একজন হচ্ছে ভালোবাসার করে নিয়ে এখন হচ্ছে অভিনয় করেছে, করে এখন হচ্ছে দাঁড়াইতে না হচ্ছে যাতায়াত করতো, করে এখন আমি এসে শুনতে পাচ্ছি হচ্ছে আমার তখন বিয়ে হয় না, তা এবারে এ শুনতে পাচ্ছি ওরা হচ্ছে কি বাবার ছেলে ওনার বড় দাদা হচ্ছে আড়াই দিনে মার খেয়েছে, পুলিশের কাছে জানিয়েছে বলে, তা সবাই বলতে বলে হচ্ছে কি ও বাবা মা সব জানে, বাবা মা কিন্তু কিছুই জানে না। এখন অবধি আমার শ্বশুরি এখন অবধি থানে টানে সব জায়গায় কাঁদে, মেয়েটা যদি আসে ঠাকুর যদি এনে দেয়। কত বছর আগে আপনার ননদ হারিয়েছে? আমার ননদ হচ্ছে এই 10 বছর হচ্ছে। 10 বছর? হ্যাঁ হ্যাঁ, এখন অবধি খোঁজ চলে কিন্তু কোনো পাওয়া যায় না। কাছেই রয়েছে মহিষমারী পুলিশ ফাঁড়ি, অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধেও। বলে স্যার আমার এই দোকান চুরি গেছে কী করবো বলো, বলে হচ্ছে কেন কিছু কথা বললো নি, বলে আমার একটা মুরগি দাও, মুরগি দেখলো, বলে স্যার আমার মুরগি নেই, তা কী করবো বলো, মুরগি দাও দিলে খেলেই তারপর আমরা তা লড়বো। হ্যাঁ খাবো, হ্যাঁ তারপর ব্যবস্থা করবো, এই তো এই সামনে দোকানে সব চুরি হয়ে গেছে। অন্ধকার হলেই বদলে যায় কৃপাখালি গ্রামের একেবারেই চেহারাটা, কারণ গ্রামের কোথাও কোনো রকম আলোর ব্যবস্থাই নেই। দিনে তো ভয় পানি, রাতের ভয় আরও মারাত্মক থাবা বসায়। অভিযোগ করছেন মহিলারা যে তারা বেরোন যখনই তখনই বিভিন্ন রকম উত্তক্ত করা হয় তাদের, এমনকি পুলিশের কাছে অন্যান্য কোনো বিষয়ে অভিযোগ জানাতে গেলেও তাদের কাছ থেকে মুরগি চাওয়া হয়, তারপরেই নাকি পুলিশ কাজ করবেন। সি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, সি 24 ঘন্টা।